অঙ্গুরহাটিতে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো জেপি ইন্টারন্যাশনাল হাট কর্তৃপক্ষ। শুক্রবার অঙ্গুরহাটি জেপি হাটের নতুন ভবনে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন সকালে ফিতে কেটে চক্ষু পরীক্ষা শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেপি ইন্টারন্যাশনাল হাটের ডিরেক্টর সুনিতা মেহতা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সহ সংস্থার কর্মীরা। এদিন 300 মানুষ চক্ষু পরীক্ষা করান। সংস্থার ডিরেক্টর সুনিতা দেবী বলেন, এই অঞ্চলের মানুষ মূলত হোসিয়ারি শিল্পের সঙ্গে যুক্ত। তাদের সেলাই, কাটিং প্রভৃতি করতে হয়, ফলে খুব তাড়াতাড়ি চোখের সমস্যা তৈরি হয়। 2017 সালে হাট উদ্বোধন করার সময় থেকেই আমরা সিদ্ধান্ত নিই প্রতি বছর বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির ও তার পাশাপাশি চশমা বিতরণ ও প্রয়োজনে রোগীদের অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও মাসে একদিন এখানে সমস্ত মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। এটা আমাদের এখান থেকে 2017-তে আমাদের হাটটা ওপেনিং হয়েছে, এবং এটার সেদিন থেকেই আমার একটা ছিল কি একটা এখানে উস্তাগাররা যারা কাজ করে নিজের হাত দিয়ে, ওনাদের জন্য চোখের খেয়াল রাখা হয়, কারণ ধীরে ধীরে হাতের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। যতদিন আমাদের দেশটা বেঁচে আছে হাতের কাজের জন্য, তখন মনে হচ্ছে যেটা একটা যদি করাতে পারি, তখন থেকে আমরা এই কাজটা করছি। 2017 থেকেই প্রতি বছর আমাদের আই ক্যাম্প হয়, তাদের চোখ যেন ভালো থাকে এবং আমরা তাদের চশমা দিও, এবং যাদের ক্যাটারেক্ট দেখা যায় বা কোনো প্রবলেম, তাদের অপারেশনও আমরা করাই। এই হাটের বিশেষতা, এখন আমাদের হাটের যত লোকরা আছে তারা ভীষণ মানে এটাকে নিয়ে একটা খুশি অনুভব করেছিলেন বলে এটা কন্টিনিউ রেখে গেছি আমি। চশমা দিচ্ছেন ফ্রিতে? হ্যাঁ, আমরা ফ্রিতে চশমাও দিয়ে ফ্রিতে অপারেশনও করাই। মানে মোটামুটি 300-র উপরে আমার রেজিস্ট্রেশন হয়ে যায়, কিন্তু আমরা মানে কোয়ান্টিটি চাই না, কোয়ালিটি চাই। কোয়ালিটির জন্য আমরা 250-র মতন চোখে টেস্টিং স্ক্যানিং করাই, এবং তারপরে যদি যতটা আমাদের দরকার হয় মানে চশমা, 200 থেকে 250-র মতন চশমাও লেগে যায়, সেই চশমাটাও আমরা দিই। এবং মনে করুন আপনি যাদের ক্যাটারেক্ট আর কি, তাদের অপারেশনও করে, তাদের জন্য আগে থেকে প্রেসক্রিপশন পাঠানো হয়, তাদের কাছ থেকে ডেট নেওয়া হয় এবং সেই হিসাবে অপারেশন হয়ে যায়। নিজেদের মানে টেস্টিং করাতে পারেন না, এনারা ওই চোখে নিয়েই কাজ করতে থাকেন, কারণ অনেকের সম্ভব হয় না এত মানে ডক্টর কাছে যাওয়া বা করানো, সুবিধা নেই হয়তো। কিন্তু এটার জন্য আমার একটা অনুভব, আমার খুশি অনুভব, এবং ওনাদেরও খুশি হয় কি হ্যাঁ জেপি হাট থেকে এই কাজটা হচ্ছে, এবং খুবই ভালো যে লোকরা আমাদের যে স্টাফরা এমপ্লয়িরা ওনারাও খুব অনুভব করেন ভালোই জিনিস। তার জন্য আজকে আমার বন্ধুরাও এসছেন এখানে, মিসেস শশী কাঙ্কারিয়া, ইনি নিজেও একজন সোশ্যাল ওয়ার্কার, এনজিও চালান, এবং উনিও যখন আমার সঙ্গে কথা হলো, ওনাকে যখন বললাম খুব হ্যাপি হলো। আর আমিও চাই যে যারা এই কাজে মানে খুব অনুভব করেন তাদের নিয়ে, তারা আজকে অপনিং আমি এনার কাছ থেকেই করিয়েছি, তাহলে আপনি